আগামীকাল মহালয়ার দিনে সংঘটিত হতে চলেছে ভয়ঙ্কর সূর্যগ্রহণ। সবাই থাকুন সতর্ক। রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে এই মন্ত্রটি একবার হলেও উচ্চারণ করুন এবং বালিশের নিচে এই বিশেষ জিনিসটি রেখে দিন। এর ফলে ছ ঘন্টা ব্যাপী এই গ্রহণের দুষ্প্রভাব আপনার বা আপনার পরিবারের ওপর পড়বে না। মা দুর্গার আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে মহালয়া, আর মাত্র একটি দিন বাকি আছে। মহালয়া অর্থাৎ আশ্বিন মাসের অমাবস্যা। বছরের আর 11টি অমাবস্যার থেকে এই অমাবস্যা তিথিটি একেবারেই স্বতন্ত্র এবং এর গুরুত্বও বিশেষ। এই অমাবস্যা তিথিটির জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি, কারণ এই বিশেষ দিনেই দেবী দুর্গার চক্ষু দান হয়। পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনাকালের প্রথম দিনটি হচ্ছে মহালয়া। এই বিশেষ দিনে প্রাতঃকালে পিতৃ তর্পণ করা যেমন অবশ্য কর্তব্য, ঠিক সেরকমভাবেই এই দিন থেকেই যেহেতু দেবী পক্ষের সূচনা হয় তাই এই বিশেষ দিনে দেবী দুর্গার পুজোও অবশ্যই করা উচিত। দেবী দুর্গার মহাশক্তিশালী একটি মন্ত্র আছে, সেই মন্ত্রটি বলে যদি আপনারা রাত্রিবেলা ঘুমোতে যেতে পারেন তাহলে নবরাত্রির এই সময়টুকু আপনাদের অত্যন্ত ভালো কাটবে। মা দুর্গার আশীর্বাদে আপনার পরিবারের সদা সর্বদা মঙ্গল হবে। এই বছর 2024 সালে মহালয়া তিথিতেই সংঘটিত হতে চলেছে 2024 সালের দ্বিতীয় ও ভয়ঙ্কর সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণটি বলয় গ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে। অমাবস্যা এবং পূর্ণিমার মতো গ্রহণও কিন্তু ব্যক্তি বিশেষের সবার জীবনে প্রভাব বিস্তার করে, তাই গ্রহণের দুষ্প্রভাব থেকে বাঁচার জন্য গ্রহণ এবং অমাবস্যার পালনীয় বিধিনিষেধগুলি কিন্তু সবাইকে মেনে চলতে হবে, এর ফলে পরিবারের মঙ্গল হবে। তার সাথে সাথে একটি জিনিস আমি বলে দেব, সেটি যদি আপনারা আপনাদের রাত্রিবেলা ঘুমানোর সময় বালিশের নিচে রেখে শুতে পারেন তাহলে গ্রহণের কোনো রকম দুষ্প্রভাব আপনার বা আপনার পরিবারের ওপর পড়বে না। মা দুর্গা সর্বদা আপনার পরিবারের ওপর সহায় থাকবেন। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় মা দুর্গার জয়, এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে। প্রথমেই আপনাদের জানিয়ে দিই গ্রহণ কখন থেকে লাগছে, কখন ছাড়ছে এবং কিভাবে আপনারা এই মন্ত্রটি বলবেন এবং বালিশের নিচে কী রাখবেন। মহালয়া পড়েছে বাংলার 15ই আশ্বিন 1431, ইংরাজির 2রা অক্টোবর 2024 বুধবার দিন। সেই দিনই পড়েছে সূর্য গ্রহণ। গ্রহণ স্পর্শ রাত্রি 9টা বেজে 13 মিনিটে, গ্রহণ মধ্য রাত্রি 12টা বেজে 15 মিনিট, গ্রহণ সমাপ্তি রাত্রি 3টে বেজে 17 মিনিটে, গ্রহণ স্থিতি হচ্ছে 6 ঘন্টা 4 মিনিট। বন্ধুরা, গ্রহণ চলাকালীন সময়কালে সাধারণত জেগে থাকতে হয়, ঘুমোতে নেই। কিন্তু যেহেতু এই সূর্যগ্রহণটি রাত্রিবেলা সংঘটিত হতে চলেছে এবং 6 ঘন্টা ব্যাপী এই গ্রহণে জেগে থাকা প্রায় অসম্ভব ব্যাপার, তাই বন্ধুরা আপনারা শুতে পারেন, তবে অবশ্যই বালিশের নিচে একটি বিশেষ জিনিস রেখে শোবেন এবং মায়ের একটি শক্তিশালী মন্ত্র উচ্চারণ করে তারপরই শোবেন। এই গ্রহণটি যেহেতু ভারতবর্ষে অদৃশ্য, রাত্রিবেলা সংঘটিত হচ্ছে বলে এটি ভারতবর্ষে দৃশ্যমান নয়, কিন্তু এই গ্রহণ কিন্তু সমস্ত রাশিদের ওপর প্রভাব বিস্তার করবে, তাই ব্যক্তি বিশেষে প্রত্যেকেই সতর্ক থাকবে। বিশেষ করে এই বছর মা দুর্গার আগমন এবং গমনের যে প্রভাবটি পড়তে চলেছে বিশ্ববাসীর ওপর, তার জন্য কিন্তু প্রত্যেকেরই সতর্কতাপূর্বক থাকা উচিত। আশা করি আপনারা অনেকেই জানেন যে এবছর মা দুর্গা আগমন করছেন দোলায়, যার ফল হচ্ছে মরক, এর ফলে রোগ বাড়ে, এবং গমন করছেন ঘটকে, যার ফল হচ্ছে ছত্রভঙ্গ, এর ফলে রাজায় রাজায় যুদ্ধ হয়, রাষ্ট্রে রাষ্ট্রের মতবিরোধ হয় এবং সামাজিক রাজনৈতিক স্তরে অস্থিরতা দেখা যায়। তাই বন্ধুরা প্রত্যেকের কিন্তু সাবধানতাপূর্বক থাকা উচিত, মা দুর্গার আশীর্বাদ আমাদের জীবনে একান্ত কাম্য। তাই বন্ধুরা এই দিনটি কিন্তু বিশেষ নিয়মবিধিপূর্বকই পালন করবেন। এই দিন খুব সকাল সকাল চেষ্টা করবেন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার, কারণ ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে সেই সময় যখন মানুষ ঈশ্বরের সাথে সবথেকে বেশি সংযোগ স্থাপন করতে পারে, আর এই দিনটি তো দেবী পক্ষের সূচনাকাল, তাই এই মহালয়া দিন
প্রাতঃকালে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা অবশ্য কর্তব্য। তাই বন্ধুরা, মহালয়ার এই পুণ্যতিথিতে আপনারা খুব সকাল সকাল চেষ্টা করবেন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার এবং শয্যা ত্যাগ করার আগে বিছানায় বসেই দেবী দুর্গাকে স্মরণ করে নেওয়ার। ঘুম থেকে উঠেই বিছানায় বসে বলবেন, দেবী দুর্গা সহায় হও, পরিবারের মঙ্গল করো, দেবী দুর্গা সহায় হও, পরিবারের মঙ্গল করো। এই কথাটি তিনবার বলে এবং ভূমি মাতাকে প্রণাম করে তারপরেই আপনার পা মাটিতে ফেলবেন। সেদিন বাড়ি ঘরদোর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং আপনার সদর দরজা বা মুখ্য দরজায় এক ঘটি জল ঢালতে ভুলবেন না। সেই জলটির মধ্যে আপনি সামান্য কালো তিল এবং কর্পূর মিশিয়ে ঢেলে দেবেন। এটি আপনার সকালের প্রথম কাজ হবে এবং বন্ধুরা, তারপর আপনি স্নান সেরে নেবেন। স্নান আপনি গঙ্গা স্নান করতে পারেন যদি সম্ভব হয়, যদি সম্ভব না হয় তাহলে বাড়িতে স্নান করবেন এবং স্নান করার পরে পরিষ্কার কাঁচা বস্ত্র পরে আপনি আপনার বস্ত্রে মস্তকের সর্বত্র গঙ্গার জলে ছিটা দিয়ে নেবেন। বাড়ি ঘরদোর পরিষ্কার হয়ে যাওয়ার পরে সর্বত্র গঙ্গার জলে ছিটা দিয়ে দেবেন এবং সেদিন আপনার ঠাকুরের সিংহাসনে যদি দেবী দুর্গার কোনো পট বা বিগ্রহ থাকে বা মাতৃশক্তির কোনো বিগ্রহ বা পট থাকে, সেখানে অপরাজিতা ফুল দিয়ে পুজো দিতে ভুলবেন না। দেবী দুর্গার বা মা কালীর অত্যন্ত প্রিয় যে ফুল হচ্ছে সেগুলি হচ্ছে অপরাজিতা ফুল, বিশেষ করে নীল রঙের অপরাজিতা ফুল এবং লাল রঙের জবা ফুল। তাই বন্ধুরা, এই বিশেষ দুটি ফুল দেবী দুর্গার চরণে অর্পণ করার চেষ্টা করুন। যদি আপনার বাড়িতে সে ব্যবস্থাই না থাকে তাহলে বলবো আপনি নিকটবর্তী কোনো মন্দিরে গিয়ে হলেও মায়ের চরণে একটি অপরাজিতা ফুল এবং লাল জবা ফুল নিবেদন করার চেষ্টা করুন। সেদিন সাত্ত্বিক ও নিরামিষ আহার গ্রহণ করুন, কারণ অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে সর্বদাই নিরামিষ আহার গ্রহণ করতে হয়। অনেকে এই দিনে পঞ্চরবি শস্যও খান না এবং বন্ধুরা, এই বিশেষ দিনে কোনো পোড়া জাতীয় খাবার বা কোনো তেঁতো জাতীয় খাবার কিন্তু ভুলেও মুখে তুলবেন না। সেই দিন আপনার বাড়ির দরজা থেকে কাউকে খালি হাতে ফেরাবেন না, এমনকি গঙ্গা স্নান করার পরও দান দক্ষিণা করা অত্যন্ত ভালো, পিতৃতর্পণ করার পরও দান দক্ষিণা করা অত্যন্ত ভালো। আপনার যদি অল্প সাধ্য থাকে আপনি আপনার সাধ্য হিসাবে দান করুন, সামান্য অর্থ খাদ্য বা বস্ত্র দান করতে পারেন। জল দান করাও একটি মহৎ কর্ম। মহালয়া তিথিতে আপনার বাড়ির ছাদে বা আপনার বাড়ির যে বারান্দা বা উঠোনে সামান্য জলের ব্যবস্থা রাখুন পশু পাখিদের জন্য। এই দিন পশু পাখিকে জল খাওয়ালেও পিতৃপুরুষদের আশীর্বাদ পাওয়া যায়। বন্ধুরা, পিতৃপুরুষরা সর্বদা আমাদের আশীর্বাদ করে, তাদের আশীর্বাদ আমাদের জীবনে একান্ত কাম্য, কারণ এর ফলে আমাদের সৌভাগ্যের পথ প্রশস্ত হয়। এই বিশেষ দিনে দেবী দুর্গার উদ্দেশ্যে একটি পান সুপারি অবশ্যই নিবেদন করবেন আপনার ঠাকুরের সিংহাসনে এবং পান এবং সুপারি দুটির মধ্যে আপনি সিঁদুরের একটি ফোঁটা পরিয়ে দেবেন এবং তার সাথে দেবেন একটি এক টাকার কয়েন। সেই এক টাকার কয়েনের মধ্যেও আপনার সিঁদুরের, ঠাকুরের যে সিঁদুরের থান আছে সেখান থেকে একটি ফোঁটা পরিয়ে নেবেন। মহালয়া সারাদিন ব্যাপী সেই পান সুপারি এবং এক টাকার কয়েনটি দেবী দুর্গার চরণের কাছেই থাকবে। বন্ধুরা, পান সুপারি দিয়ে দেবী দুর্গাকে আগমন জানানো হয়, আমন্ত্রণ জানানো হয় যেন তিনি আমাদের বাড়িতে আসেন এবং আমাদের বাড়ির সহায় থাকেন সর্বদা। মহালয়ার দিন সারা দিন ব্যাপী সেই এক টাকার কয়েনটি মা দুর্গা চরণের কাছে থাকবে। আপনি যখন রাত্রিবেলা শুতে যাবেন, শোয়ার আগে আপনার হাত পা খুব ভালোভাবে ধুয়ে নেবেন। সেই জলে যদি সামান্য সন্ধ্যক লবণ মিশিয়ে হাত পা ধুতে পারেন তাহলে অত্যন্ত ভালো এবং পরিষ্কার বস্ত্র পরে আবার ঠাকুরঘরে যাবেন এবং মা দুর্গার চরণ থেকে সেই সকালে নিবেদিত এক টাকার কয়েনটি সংগ্রহ করে নেবেন, নিজের মাথায় ঠেকাবেন এবং একটি শালু কাপড়ে মুড়ে আপনার বালিশের তলায় রেখে দেবেন। এবং বন্ধুরা, সেই এক টাকার কয়েনটি আপনার বালিশের তলায় সারা রাত ব্যাপী থাকবে। সেদিন রাত্রিবেলা গ্রহণ এবং এই গ্রহণে জেগে থাকা সম্ভব নয়, কারণ ছ ঘন্টা ব্যাপী চলবে। তাই বন্ধুরা, কোনো না কোনো সময় আপনি ঘুমিয়েই পড়বেন এবং বন্ধুরা, সেই গ্রহণের প্রভাব কিন্তু আপনার এবং আপনার পরিবারের প্রত্যেকের ওপর পড়তে বাধ্য, কারণ অমাবস্যা পূর্ণিমার মতো গ্রহণও কিন্তু সবার ওপরে প্রভাব ফেলেই থাকে। কিন্তু যদি মা দুর্গার আশীর্বাদ ধন্য এই এক টাকার কয়েনটি আপনার মাথার নিচে থাকে, আপনি যদি গ্রহণে ঘুমানো তাতেও এর কোনো দুষ্প্রভাব আপনার ওপর পড়বে না। কিন্তু তার আগে, ঘুমানোর আগে মা দুর্গাকে স্মরণ করে নেবেন এবং এই মন্ত্রটি উচ্চারণ করবেন। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই মন্ত্রটি আপনি তিনবার বলবেন, যদি সম্ভব হয়
108 বারও বলতে পারেন। তবে বন্ধুরা, এই মন্ত্রটি উচ্চারণ করে তারপরই আপনারা শুতে যাবেন। এর ফলে দেবী দুর্গার আশীর্বাদে আপনার পরিবারের সদা সর্বদা মঙ্গলই হবে। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।